আসসালামু আলাইকুম, নিশা ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো গুঁড়া দুধের মালাই চমচম। মালাই চমচমের জন্য প্রথমেই আমি দুধ দিয়ে মালাই বানিয়ে নিব। একটা প্যানে আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এক লিটার দুধকে ভালো করে জাল দিয়ে প্রায় 1 কাপের মতো করে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। মালাইটা প্রায় হয়ে এসেছে, আমি বারবার নেড়েচেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। মালাইটা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরো ঘন হয়ে যাবে। মালাইটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মালাইটা এরকম ঘন হয়েছে। এখন আমি মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নিব। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ আটা। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1টা ডিম। আর দিব 1 টেবিল চামচ ঘি, ঘিটা গলিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা যদি একটু শক্ত মনে হয় তাহলে আরেকটা ডিম থেকে আমরা সাদা অংশটা নিয়ে নিব। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। ডোটা বানানো হয়ে গেলে মিষ্টি বানানোর জন্য এখন আমি হাতে একটু ঘি বা তেল মেখে নিব। এখন আমি আস্তে আস্তে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো চমচম বানিয়ে নিচ্ছি। সবগুলো চমচম বানানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা বয়ল করে নেব। একটা হাঁড়িতে আমি 2 কাপ বা 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, বা যার যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। মিডিয়াম হিটে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা ঘন করা যাবে না। একটা বলও কুটলে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব।
আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হয়ে গেলে মিষ্টির ভেতরটা ভালো করে হবে না, এজন্য আমি আগেই মালাই তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি দেয়া হয়ে যাওয়ার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন মিডিয়াম লো হিটে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। আমি প্যানের ঢাকনাটা একটু ফাঁকা করে দিচ্ছি। একটু পরপর প্যানটা নাড়িয়ে দিতে হবে, যাতে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ হয়। মিষ্টিগুলো ফুলে সব দ্বিগুণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট, এজন্য নাড়ার জন্য আমি কিছু ব্যবহার করছি না। প্যানটা দুই সাইডে ধরে ভালো করে নাড়িয়ে দিলেই হবে। এখন আমি এই মিষ্টির মধ্যে আস্তে আস্তে মালাইটা দিয়ে দিব। মালাইটা দেয়া হয়ে গেলে আমি আবার প্যানটা একটু নাড়িয়ে দেব, যাতে মালাইটা ভালোভাবে মিশে যায়। মালাইটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট লো হিটে মিষ্টিটা জাল করে নিব। হয়ে গেল আমার মজাদার গুঁড়া দুধের মালাই চমচম। আমার রেসিপি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।